টিভি রাজবাড়ির খবরে আপনাদের স্বাগত। লুবেরুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি আজরা জেপিনতুলি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে কয়েক কিলোমিটার এলাকার সড়কে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় সড়কে যাত্রী যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের দাবি, যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। মূলত শিমুলিয়া বাংলাবাজার রুটের যানবাহন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ সিরিয়ালের তৈরি হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।